জুন মাসে কোনো পরীক্ষা নয়, জুন মাসেই দিয়ে দিতে হবে সমস্ত কিছুর রেজাল্ট, এরকমই একটা নির্দেশ সেন্ট্রাল বোর্ড থেকে সমস্ত স্কুলে পাঠানো হয়েছে। এই নির্দেশের সাপেক্ষে আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সম্ভাবনা এবং যদি পরীক্ষা না হয় তাহলে তার নাম্বার বিভাজন কীভাবে হবে, রেজাল্ট কীভাবে দেওয়া হবে, কীভাবে নাম্বার দেওয়া হবে, এই সম্পর্কে আজকে আলোচনা করব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের জন্য এটা একটা গ্রেট নিউজ, একটা বড় নিউজ তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি টিপে দেবে। সেন্ট্রাল বোর্ড সমস্ত স্কুলগুলোকে নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে, জুন মাসে কোনো পরীক্ষা নেওয়া যাবে না, অর্থাৎ তাদের যে সিবিএসসি বোর্ডের যে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষা নেওয়া যাবে না, সেই নাম্বার তাদের পাঠিয়ে দিতে হবে। এবং এইচএস পরীক্ষার যে স্থগিত রেখেছিল তার জন্য কীভাবে নাম্বার দেওয়া হবে তা নিয়েও আলোচনা চলছে। এবং সিবিএসসি বোর্ড জানিয়ে দিয়েছে, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড জানিয়ে দিয়েছে স্কুলগুলিকে যে আগামী 5ই জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল পর্ষদকে জমা দিতে হবে এবং 11 জুনের মধ্যে আভ্যন্তরীণ যে মূল্যায়ন, 20 নম্বরের মূল্যায়ন হয়, তোমরা জানো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার, সেই মূল্যায়ন করেও সেটা জমা দিয়ে দিতে হবে, কারণ আগামী 20শে জুন 10ম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে। তার মানে সেন্ট্রাল বোর্ড কীভাবে রেজাল্ট নেবে জানিয়ে দিয়েছে। এবার তাহলে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কী হবে? সেন্ট্রাল বোর্ড নোটিফিকেশান করলো, মাধ্যমিক বোর্ড কেন নোটিফিকেশান করছে না তার কারণ আমি বহুবার আলোচনা করেছি, আজকে আর একবার বলে দিচ্ছি। আমাদের ভোট পর্ব এইমাত্র শেষ হয়েছে এবং মন্ত্রিসভা গঠন হয়েছে, শিক্ষামন্ত্রী এলেই আমি বলেছি পরীক্ষার 10 থেকে 15 দিনের আগেই তোমাদের নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা জানো যে সেন্ট্রাল বোর্ড যা করে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডও একই নীতিতে যায়, কারণ গত বছর সেন্ট্রাল বোর্ড পরীক্ষা বন্ধ করে দেওয়ার পরই আমাদের বোর্ড পরীক্ষা 11 ক্লাস 12 এবং 12-এর পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। তো এবারেও যেহেতু সিবিএসসি আইসিএসসি বোর্ড বন্ধ করে দিচ্ছে এবং নাম্বার নেওয়ার জন্য যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডও সেই পদ্ধতিতেই বন্ধ করে দেবে বলে আমার মনে হয়, এবং কয়েকদিনের মধ্যেই তোমরা তার নোটিফিকেশানও পেয়ে যাবে। তাই তোমাদের বলবো যে তোমরা দুশ্চিন্তা করবে না, মন দিয়ে পড়াশোনা করো, যতক্ষণ পর্যন্ত সরকারি নোটিশ না আসে মন দিয়ে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, দুশ্চিন্তা করবে না, সবাই ভালো থাকবে।